দেখেন যদি আমি মনে মনে এই কি অ্যাক্টিভ বয়েস ধরি তাহলে কি হয় দেখেন তো দ্য ফ্লাওয়ার ওয়াজ কালেক্টিং এর মানে হচ্ছে ফুলটা সংগ্রহ করতেছিল তার মানে ফুলটা কোনো একটা কিছু সংগ্রহ করতে ছিল এটা কি পসিবল এটা আদৌ পসিবল না তো এই বাক্যটা অ্যাক্টিভ বয়েস হতে পারবে না এটা পেসিভ বয়েস হবে যেহেতু পেসিভ বয়েস হবে সেহেতু এখানে কালেক্টেড অর্থাৎ ভার থ্রি হবে আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা রাইট অফ ভার প্র্যাকটিস করব তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আমরা কিছু স্পেশাল এক্সাম্পল প্র্যাকটিস করব। তো এখানে বেসিকলি অ্যাক্টিভ প্যাসিভ এবং কিছু মডেল ভার্ড দিয়ে সেন্টেন্স দেখানো হবে যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নে কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এখন দেখেন আমাদের এখানে যে ফার্স্ট এক্সাম্পল দ্য ফ্লাওয়ার ওয়াজ কালেক্ট এখানে আছে কালেক্ট এটা কি কালেক্ট থাকবে নাকি কালেক্টিং অথবা কালেক্টেড বা কোনো চেঞ্জ হবে কি না তো এখন আমাকে একটা বিষয় বুঝতে হবে দেখেন দ্য ফ্লাওয়ার ওয়াজ আমাকে পেসিভ ভয়েসটা বুঝতে হবে তো একটা বিষয় মনে রাখবেন সাবজেক্ট এরপরে এম ইজ আর ওয়াজ ওয়ে এই পাঁচটা সাবজেক্টের পরে এম ইজ আর ওয়াজ এই পাঁচটা এই পাঁচটা অক্সেলারি ভার্বের পরে যদি কোনো মেইন ভার্ব বসে যদি এর পরে কোনো মেইন ভার্ব বসে তাহলে এটা দুটা ওয়েতে বসতে পারে ফার্স্ট ওয়ে হচ্ছে ফার্স্ট ওয়ে হচ্ছে এটা হয়তো ওয়ার প্লাস আইএনজি হয়ে যাবে নয়তো এটা ওয়ার্ড থ্রি মানে ভার্বের থার্ড ফর্ম হবে মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হবে তো তাহলে কি হবে হয়তো ওয়ার্ড প্লাস আইএনজি হবে যদি ওয়ার্ড প্লাস আইএনজি হয় তাহলে বাক্যটা অ্যাক্টিভ ভয়েস হবে অ্যাক্টিভ ভয়েস হবে যদি ওয়ার্ড থ্রি হয় তাহলে সেটা পেসিভ ভয়েস হবে পেসি তো যদি আমার এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে এখানে জি হবে নাকি কালেক্টিং হবে যেহেতু এখানে ওয়াজ আছে যদি পেসিভ ভয়েস হয় তাহলে জি হবে না ভার্ব থ্রি হবে এখন প্রশ্ন হচ্ছে এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি পেসিভ ভয়েস আমি কীভাবে বুঝতে পারবো দেখেন দ্য ফ্লাওয়ার ওয়াজ কালেক্ট এখানে ফুল হচ্ছে কি বলুন তো সাবজেক্ট না ভার্ব হচ্ছে কালেক্ট যদি এই সাবজেক্টটা সরাসরি এ ভার্বের কাজটা করতে পারে বা করে তাহলে একটি ভয়েস যদি না পারে বা না করে তাহলে ভয়েস একদম সিম্পল কথা তো এখন আপনি দেখেন কালেক্ট মানে কি সংগ্রহ করা কখনো কি ফুল নিজে নিজে সংগ্রহ করতে পারে ফুল তো একটা বস্তু সে কীভাবে সংগ্রহ করবে তাকে আমরা সংগ্রহ করব সে তো পারবে না সংগ্রহ করতে সে একটা বস্তু তো এই সাবজেক্টটা সরাসরি এ ভার্বের কাজটা করতে সক্ষম না বিধায় আমি বলছি এটা এখানে পেসিভ দেখেন যদি আমি মনে মনে এই বাক্যটা কি একটি ভয়েস ধরি তাহলে কি হয় দেখেন তো দ্য ফ্লাওয়ার ওয়াজ কালেক্টিং এর মানে হচ্ছে ফুলটা সংগ্রহ করতে ছিল তার মানে ফুলটা কোনো একটা কিছু সংগ্রহ করতে ছিল এটা কি পসিবল আদৌ পসিবল না তো এই বাক্যটা ভয়েস হতে পারবে না এটা পেসিভ বয়েস হবে যেহেতু পেসিভ বয়েস হবে সেহেতু এখানে কালেক্টেড অর্থাৎ বার্ট থ্রি হবে দ্য ফ্লাওয়ার ওয়াজ কালেক্টেড হবে কারেক্ট অ্যান্সার তো এটা খুবই ইম্পর্টেন্ট নট কেমন এটা লিখে রাখবেন শর্টকাট হিসেবে লিখে রাখবেন আচ্ছা এরপর দেখেন দ্য স্টোরি হ্যাজ টেল এখন দেখেন এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে হ্যাজ আছে তা আমরা অনেকেই ভাবতে পারি এখানে টোল্ড হবে হ্যাজ টোল্ড আমরা অনেকেই জানি হ্যাব হ্যাজের পরে বার থ্রি বসে দেখেন এখন আপনাকে একটু ভাবতে হবে যে এটা কি অ্যাক্টিভ ভয়েস নাকি পেসিভ ভয়েস একটা নোট করবেন তা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ওয়ার্ভ থ্রি যদি কোনো বাক্য এই স্ট্রাকচারে হয় সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকবে এরপর ওয়ার্ভ থ্রি থাকবে যদি এরকম হয় তাহলে বাক্যটা হবে অ্যাক্টিভ ভয়েস কেমন অ্যাক্টিভ ভয়েস হবে এখন দেখেন যদি এরকম হয় সাবজেক্ট আসে এরপরে হ্যাভ অথবা হ্যাজ আছে এখানে এরপর এখানে ভার্ড থ্রি আছে ভার্ড থ্রি এখানে আছে কিন্তু থ্রি এবং হ্যাভ হ্যাজ এর মাঝখানে যদি বিন থাকে ভালো করে শুনেন ভার্ড থ্রি এবং হ্যাভ বা হ্যাজ মাঝখানে যদি বিন থাকে তাহলে কিন্তু এটা এখন আর অ্যাক্টিভ ভয়েস থাকবে না এটা পেসিভ ভয়েস হয়ে যাবে তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে কি পেসিভ মনে রাখতে হবে পেসিভ বয়েসে কী থাকে ভার্ট থ্রি এবং হ্যাভ হ্যাজের মাঝখানে এখন দেখেন এটা কি অ্যাক্টিভ নাকি পেসিভ বয়েস দ্য স্টোরি হ্যাজ টেল এখানে ভার্ব তো বলেন তো আমাকে কখনোই কি একটা গল্প নিজে নিজে বলতে পারে কখনোই পারে না গল্প আমরা বলি একটা গল্প কখনোই নিজ থেকে নিজে নিজে বলতে পারবে না তো এই সাবজেক্টটা এ ভার্বের কাজটা করতে সক্ষম না এজন্য বলছি এটা এখানে পেসিভ ভয়েস যদি বলি দ্য স্টোরি হ্যাজ ফোল্ড তাহলে অর্থ কী হবে গল্পটা বলেছে সে কি বলতে পারবে কখনোই না তাহলে এটা পেসিভ ভয়েস তো যেহেতু এটা পেসিভ ভয়েস তাহলে এটা এখন এই স্ট্রাকচারে বললে হবে না অবশ্যই এই স্ট্রাকচারে বলতে হবে তাহলে আপনি দেখেন এখানে সাবজেক্ট স্টোরি সাবজেক্ট এরপরে হ্যাভ বা হ্যাজ এর এখানে হ্যাজ আছে এরপরে বিন হবে এরপর ভার্ব থ্রি ভার্বের থার্ড ফর্ম হবে তাহলে কি হবে অ্যান্সারটা অ্যান্সারটা হবে বিন বসবে বিন এরপরে ভার্ব থ্রি মানে কি টোল্ড টেল টোল্ড টোল্ড তাহলে বাক্যটা হবে দ্য স্টোরি হ্যাজ বিন টোল্ড এইটা হচ্ছে আমাদের কারেক্ট সেন্টেন্স তো এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা ভালো করে বারবার প্র্যাকটিস করবেন আচ্ছা এরপর দেখেন হি হ্যাজ এখানে বি আছে হি হ্যাজ ড্যাশ অন দ্য ফোন ফর ওয়ান আওয়ার সে এক ঘন্টা ধরে ফোনে কথা বলতেছে সে এক ঘন্টা ধরে ফোন নিয়ে আছে এখন দেখেন এখানে কী হবে এখানে বি আছে এর মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ে এরপরে বিন আরো দুইটা আছে এগুলো লাগবে না এ ছয়টা মাথায় রাখলেই হবে এম ইজ আর ওয়াজ ওয়ার বিন এই ছয়টা মাথায় রাখলেই হবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো এখন আপনি দেখেন এখানে বি মানে কি এই ছয়টার যে কোনোটাই হতে পারে এখন দেখেন এখানে আছে হ্যাস আমরা জানি হ্যাব হ্যাস এগুলোর পরে কি হয় ভার্ভ থ্রি হয় ভার্বের ফার্স্ট পার্টিসিবল ফর্ম হয় এখানে আরেকটা কথা বলি খুবই ইম্পর্টেন্ট এম ইজ আর এই তিনটা হচ্ছে ভার্ভ ওয়ান এই তিনটা কি ভার্ব ওয়ান ওয়াজ ওয়্যান এই দুইটা হচ্ছে ভার্ভ টু এরপর বিন হচ্ছে ভার্ট থ্রি তাহলে এম ইজ আর ভার্ভ ওয়ান ওয়াজ ওয়ার ভার্ভ টু বিন হচ্ছে ভার্ থ্রি ভার্ভ ওয়ান ভার্ভ টু ভার্ট থ্রি তাহলে এখন দেখেন এখানে যেহেতু হেজ আছে তাহলে এরপরে কি হবে ভার্ থ্রি হবে ওই জন্য এখানে বিন হবে অ্যান্সারটা কী হবে বিন হবে কারেক্ট অ্যান্সার হি হ্যাজ বিন অন দ্য ফোন ফর ওয়ান আওয়ার আচ্ছা এরপর দেখেন ইউ শুড বি রাইট এন ইমেইল তোমার একটি ইমেইল লিখতে থাকা উচিত তো এখন এখানে কী হবে দেখেন শুড বি কেমন শুড বি বলুন তো শ্যুড কি শ্যুট কি বলুন তো মডেল অফিসের ভার্ভ না খ্যান খুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট এগুলো কি মডাল ভার তো মডেলের পরে কী হয় ভার্ভ ওয়ান হয় মডালের পরে ভার ওয়ান হয় কিন্তু যদি মডালের পরে বি থাকে তখন এর পরে ভার প্লাস আইএনজি হতে পারে অ্যাক্টিভ ভয়েসে যদি বাক্যটা পেসিভ ভয়েস হয় তাহলে মডাল প্লাস বি এরপরে ভার্ব থ্রি হয় তো এখন দেখেন এটা কি অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস ইউ শুড বি রাইট এখানে ইউ সাবজেক্ট রাইট ই ভার তো তুমি লিখতে পারো না অবশ্যই পারো এখানে যেহেতু ইউ মানে কি তুমি যেহেতু তুমি লিখতে পারবে কাজটা করতে সক্ষম এর মানে এটা অ্যাক্টিভ ভয়েস তাহলে অ্যাক্টিভ ভয়েসে কী হবে মডেল প্লাস বি প্লাস ভার প্লাস জি হবে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে ইউ শুড বি রাইটিং ইউ শুড বি রাইটিং অ্যান ইমেইল এটা হবে আমাদের কারেক্ট ইংলিশ এখন দেখেন আমি এটাকে পেসিভ ভয়েস করলাম আমি কী করলাম আমি এন ইমেলকে সাবজেক্ট করলাম আর ইউকে আমি এখানে অবজেক্ট করে ফেললাম তাহলে অর্থ কী হলো একটা ইমেইল তোমার দ্বারা লেখা উচিত এটা পেসিড ভয়েস তো এখন যেহেতু বাক্যটা পেসিড ভয়েস এখন বি বিয়ের পরে কি হবে রাইটিং বললে হবে এখানে হবে না এখানে বলতে হবে থ্রি তাহলে রাইট রোড রিটেন এখানে কি বলতে হবে বলতে হবে রিটেন তো এখানে অ্যান্সার হবে রিটার্ন অ্যান ইমেইল শুড বি রিটার্ন বাই ইউ এটা হবে কারেক্ট ইংলিশ আচ্ছা এখন দেখেন ইউ শ্যুড হ্যাভ রাইট অ্যান ইমেল তোমার একটা ইমেইল লিখা উচিত ছিল লিখা উচিত ছিল মানে কি ফার্স্ট টেন্স তো এখন দেখেন মডেলের পরে কী হয় ভার ওয়ান হয় কিন্তু যদি মডেলের পরে হ্যাভ থাকে তাহলে কী হয় এরপরে ভার থ্রি হয় এখন দেখেন অ্যাক্টিভ ভয়েসে কী হবে মডেল প্লাস হ্যাভ প্লাস ভার থ্রি হবে কিন্তু পেসিভ ভয়েসে কী হবে মডাল প্লাস হ্যাভ প্লাস বেইন প্লাস ভার থ্রি হবে বিন থাকবে এখানে পেসিভ বয়েসে তো এখন এটা কি অ্যাক্টিভ বয়েসে কি পেসিভ বয়েস ইউ যেহেতু লিখতে পারে এটা অ্যাক্টিভ ভয়েস তাহলে শুড হ্যাভ প্লাস ভার থ্রি হবে তার মানে এখানে রিটেন হবে You should have written an ইমেইল মডেল প্লাস হ্যাভ প্লাস ভার্ড থ্রি অ্যাক্টিভ এখন পেসিভ করি এন ইমেইলটাকে শুরুতে নিয়ে আসি তাহলে এন ইমেইল একটা ইমেল তোমার দ্বারা লেখা উচিত ছিল এটা পেসিভ বয়েস আপনি দেখেন এখানে বাই ইউ আছে না এই যে বাই ইউ এই যে বাই ইউ মানে কি পেসিভ ভয়েস তো এখন পেসিভ বয়েসে কি হবে শুড হ্যাভ এরপর এখানে বিন বসবে হবে been written সরি এখানে এখানেও দুইটা হবে written আবার এখানেও কি হবে টি দুইটা টি হবে এখানে আচ্ছা an email শুড have বিন রিটেন বাই ইউ এটা হবে আমাদের কারেক্ট ইংলিশ এরপর শেষে একটা কোশ্চেন থাকবে কোয়েশেন হচ্ছে আর ইউ afraid এখানে আর ইউ এ অফ স্পিক দ্য ট্রুথ তোমার কি সত্য বলতে ভয় হচ্ছে তো এখন এখানে কী হবে অ্যান্সারটা এখানে কি স্পিক থাকবে নাকি এখানে স্পোক স্পোকেন অথবা স্পিকিং কোনো চেঞ্জ হবে কি না যদি চেঞ্জ হয় তাহলে কী হবে কমেন্ট করে আমাকে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ক্লাস ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা